Ma? বাবু তো নেই, আপনারা কি দেখতে পাচ্ছেন ওনাকে? আমি তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম আপনাকে হ্যালো, সালাম দিল, ম্যাডাম অনেকটা বাবু ভাইয়ের মতো শোনা গেল। হয়তো বা সাবিকুন বলেন তো স্পিনার কি কাজ করে? মনে নাই কিছু, কিচ্ছু মনে নাই। না না আচ্ছা, স্পিনার হচ্ছে স্পিনের মতো করে কাজ করবে, স্পিন ম্যাডাম করবে, রোটেট করবে। হ্যাঁ রোটেট করবে। আর স্ট্রেনার টুল কি কাজ করে? স্ট্রেনার টুল কালার গুলো একটার পর একটা কালার অল্টারনেটিভ কালার গুলোকে সে নিয়ে চেঞ্জ আসে। করবে, রাইট? যে একটু ডার্ক কালার থাকলে লাইট কালারে চলে আসবে, লাইট কালার থাকলে ডার্ক কালারে নিয়ে যাবে। আর পরেরটা বলছে স্ক্রিনের যেটা আছে সে কি করবে, জলছাপের মতো, যে হালকা যত জলছাপ করা যায়, যে 0% পর্যন্ত সে করতে পারবে। তো এখন আসি সিম্বল স্টাইলার টুল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্লিক করেন, দেখেন কোনো কাজ করছে না, সে সিম্বলের মতো বলছে যে তোমাকে আগে কোনো স্টাইল সিলেক্ট করতে হবে। আমি এটাকে ডিলিট করে দেই, আমি যে কোনো একটা সিম্বল সিলেক্ট করি এখান থেকে, ধরেন এই পোকাটাকেই সিলেক্ট করলাম। ও সরি, স্কোয়ার টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম, একটা দিলাম। এবার আমি সাইজার টুলটা নিয়ে নিয়ে এটাকে একটু বড় করে চেয়েছি, একটা আসছে দুইটা। সাইজার টুলটা দিয়ে এটাকে বড় করি, ওকে। তো এই টুলসটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, আচ্ছা দেখেন, স্টাইলার টুলটা বোঝার আগে, না চলেন আগে স্টাইলার টুলটা বুঝে আসি, তারপরে পার্টটা আমরা দেখব। তো স্টাইলার টুলটা যখন সিলেক্ট করছি সে কাজ করছে না, বলছে তোমাকে আগে কোন স্টাইল চুজ করতে হবে। স্টাইল কোথায় পাবো? সেম উইন্ডোতে চলে যাই, উইন্ডো থেকে যে গ্রাফিক স্টাইল নামে একটা অপশন আছে, অথবা শিফট ফাংশন কিয়ের F5, এটাতে ক্লিক করব। সেম এই যে সিম্বল যেভাবে অ্যাড করেছি এরকম গ্রাফিক স্টাইল এখানে অ্যাড করতে পারবো। নেভিগেশন বারে চলে যাই, যাওয়ার পর ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি, অনেক ইফেক্ট আছে, কোন ইফেক্টটা প্রয়োজন? যেমন আমি একটা টেক্সচার নিলাম, যে আমার এখান থেকে টেক্সচারগুলো প্রয়োজন, এগুলো সব এক একটা ইফেক্ট। তো আপনার পিসি একটু হ্যাং হতে পারে, নো টেনশন, হ্যাং হলে আপডেট করে নেব। বা আমি ইমেজ ইফেক্ট নিলাম, যে আরেকটা ইফেক্ট, এরকম সব একটার পর একটা এখানে অ্যাড হতে থাকবে। এগুলো যেমন অ্যাড হয়েছিল তেমন অ্যাড হতে থাকবে। তো আমি এটার উপরে কোনো একটা ইফেক্ট দিতে চাচ্ছি। কী ইফেক্ট দিতে চাচ্ছি? যেমন ইমেজ ইফেক্ট চাই, অথবা টেক্সচারে চলে যাই, এই টেক্সচারটা দিতে চাই, রেড ব্রিকের একটা টেক্সচার, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর উপরে ক্লিক করলাম, ও দেখেন কাজ করছে না। আমি সিলেক্ট করে ক্লিক করছি, কাজ করছে না, কারণ কি, আমি এখনও এখান থেকে কোনো কিছু এখানে অ্যাড করিনি। কি অপশন, যে এখানে যাব আমি মাউজে লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এই ঘরে এনে ছেড়ে দেব, অথবা এই যে এখান থেকে ক্লিক করব নিউ যে অপশন, সেখান থেকে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। তারপর হচ্ছে ধরেন আমি এইটাকে অ্যাড করব, টেনে নিয়ে এই ঘরে ছেড়ে দেবো, অ্যাড হতে থাকবে। আপনার যেটা প্রয়োজন অ্যাড করেন, জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে যান, অ্যাড হতে থাকবে, ইফেক্টে চলে যাই, অ্যাড হতে থাকবে। কোন ইফেক্টটা আপনার প্রয়োজন অ্যাড করেন, এখানে অ্যাড করার পর এখন সিলেক্ট করেন, সিলেক্ট করে এটার উপরে ক্লিক করেন, দেখেন কি হয়। ওয়েট করি, টেক্সচার পিসিটা একটু হ্যাং করেছে, ওয়েট করি। একটু সময় লাগ, হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। জমির আছেন আমাদের সাথে? ওকে, জমির আছে, যদি আমি দেখতে পাচ্ছি না। তো এই ইফেক্টের উপরে কি হয়েছে, অ্যাড হয়েছে। এখন দেখেন এটার উপরে একদম বক্স আকারে অ্যাড হয়েছে, বাট আমি এমনটা চাচ্ছিলাম না। কিছু কিছু টেক্সচার হবে যে এরকম বক্স আকারে শেপের উপরে এইভাবে আসে, আবার কিছু কিছু টেক্সচারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখি তো আমি এটাতে সেট করে, দেখেন টেক্সচারটা এইভাবে আসছে।
বাট আমি যদি এখান থেকে সাপোজ এই জাউ গাছটা নিলাম, স্প্রে টুলটা সিলেক্ট করি, আমি এখানে কিছু জাউ গাছ নিলাম, ওকে, এটাকে সাইজে একটু বড় করি, জাস্ট ক্লিক করে যাব, ঠিক আছে। এবার আমি স্টাইলটাতে চলে যাই, যাওয়ার পর সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এসে ক্লিক করি বা অ্যাপ্লাই করি, দেখি কি হয়। বহুত সময় লাগছে, একটু দেখি ঠিক হয়ে যাবে। মাহমুদুল হাসান, মাহমুদুল সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। সাইমান ওস্তাদ আছেন? আচ্ছা ঠিক আছে, সাবিকুন একটু পর পর যাচ্ছেন আর আসছেন কেন? নেট আর হচ্ছে কারেন্ট। আচ্ছা ঠিক আছে, তার উপরে গরম। শিট, ওকে, দেখেন এইটার উপরে যখন আমি ইফেক্টটা দিয়েছি, এই ইফেক্টটা দেখেন এখন কিন্তু একদম শুধুমাত্র আমার শেপ যে আছে শেপের উপরেই জাস্ট ইফেক্টটা পড়েছে, রাইট? কিন্তু আমি যখন এই গুবরে পোকার উপরে দিয়েছিলাম তখন কিন্তু ইফেক্টটা পড়েনি, কারণ এখানে মাল্টিপল কি আছে, শেপ আছে, বা এটাকে কি বলা হয়, ডাইনামিক শেপ, মানে অনেক অনেক শেপ এখানে আছে, যে কারণে এখানে কি হচ্ছিল একদম ইফেক্টটা সুন্দরভাবে পড়েছে। বাট এইটাতে যখন আমি কাজ করেছি তখন কিন্তু পারফেক্টলি শেপটা পড়েনি। সিম্বল স্প্রে টুল আমি এটাতে একটা সিলেক্ট করি, ওকে, আমি এখন হচ্ছে একটা স্টাইল নিয়ে নিই, যে আমি এই স্টাইলটাকে কি করতে চাই, এখানে অ্যাড করতে চাই, ক্লিক করেন, দেখি কি হয়। ওকে দেখেন, জাস্ট স্টাইলটা ওই শেপটার উপরে কি হয়েছে, অ্যাড হয়ে গিয়েছে, যে যে স্টাইলটা ছিল সেইটাই অ্যাড হয়েছে। যদি আমি অন্য কোনো স্টাইল অ্যাড করি, এই স্টাইলটাকে অ্যাড করে দেখি, ওকে দেখেন শেপটা যতটুকু ঠিক ততটুকু, যে ক্লিপিং মাস্ক করেছিলাম আমরা, ক্লিপিং মাস্কের মতো কি হয়েছে, জাস্ট আমার যে ইফেক্টটা আছে ইফেক্টটা এটার উপরে অ্যাপ্লাই হবে, ক্লিপিং মাস্ক যে দিয়েছিলাম সেটার মতো অ্যাপ্লাই হবে। একটা ইফেক্ট দিয়েছি তার উপর আবার আরেকটা ইফেক্ট এটা ফেললাম, যদি আমি এখন এই ইফেক্টটা ফেলি, একের উপরে অধিক আপনি অনেকগুলো ইফেক্টই কী করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, যে লোড যতক্ষণ নিচ্ছে। ক্লিয়ার? এখন আমাকে বলেন এই যে আটটা টুলস আছে, এই আটটা টুলের মধ্যে কার কি প্রবলেম? এই আটটা টুলসের মধ্যে কার কি প্রবলেম? ম্যাডাম, ওই যে নিচে একটা শেপ ড্র করে ওটা তারপর অ্যাড করাটা, ওটা আবার দেখালে একটু ভালো হতো। আচ্ছা
আমি এরকম কোন একটা কিছু আর্ট করলাম। তো আর্ট করার পর সাপোজ আমি রোটেট টুলটা সিলেক্ট করে অল্টার ধরে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না আমি হচ্ছে 20 অ্যাঙ্গেলে ঘুরাবো, কপি করব, কন্ট্রোল ডি ডি ডি, 3 জনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। তো আপনি ভাবলেন যে হ্যাঁ আমি এই পাঁচটা আর্ট করেছি, আপনি এরকম কিছু অ্যাড করলেন, ওকে। তো এইটাকে এখন কি করতে চাচ্ছেন, সিম্বল অ্যাড করতে চাচ্ছেন। তাহলে আপনার ফার্স্ট কাজ কি হবে, সিম্বল টুলটাতে চলে যাব, অথবা সিম্বল টুলে না গিয়ে আপনি উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসেন। এই যে সিম্বলটা নিয়ে আসব, নিয়ে আসার পর এখন আপনি এইখানে কি করতে চান, অ্যাড করতে চান, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এই খালি জায়গাটা এনে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনি আপনার সিম্বলের নাম দেন। কি নাম দেব, এটাকে টেনে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই। নাম দিব কি, সাপোজ ফাইভ লিফ, কোন একটা নাম দিলাম। জাস্ট মুভি ক্লিপ, মুভি ক্লিপ হবে না, হবে কি গ্রাফিক। আপনি গ্রাফিকের কাজ করছেন, দ্যাটস এটা গ্রাফিকের মধ্যে পড়ে। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা আমি সিঙ্গেল করতে চাচ্ছি, ডাইনামিক মানে এটা আমার ডাইনামিক লোগো হবে। ওই যে আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইনে দেখেছিলাম স্ট্যাটিক পেজ আর হচ্ছে ডাইনামিক পেজ, তো আপনি ডাইনামিক স্ট্যাটিক যেটাই করেন স্ট্যাটিক করে দেব। ওকেতে প্রেস করি, এই যে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এটা যখন মনে করেন আমি ডিলিট করে দিলাম, সিম্বল হিসাবে আপনি অ্যাড করে রাখলেন। তো এখন এটাকে কি করব, সিম্বল স্প্রেয়ার টুলটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করা আছে, আপনি জাস্ট কি করবেন, ক্লিক করবেন। যখন আপনার এই সিম্বলটা প্রয়োজন তখন আপনি সেখানে এই সিম্বলটাকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, সিম্বল চলে আসবে। ওকে ফাইজা, ঠিক আছে। এবার আসেন, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেনওয়ালা মানুষরা কই? দিদারুল কোথায়? জি না আছি তো, কোনো কোশ্চেন নেই। নিগের কি বলছিলেন? কে? ও আচ্ছা, ও নয়ন তো আপনাদের ব্যাচে না, ও তো 53 ব্যাচের, ও নিজের ক্লাস করেন আপনাদের কাছে চলে আসে না, ও আজকে এখনো আসেনি, অথবা ব্যস্ত। নয়ন তো আসলো না, ঠিক আছে, নো প্রবলেম। জামিল, জুবাইর জামিল, ফারজানা মিশু, কোনো কোশ্চেন নেই, বুঝতে পেরেছি সব। আচ্ছা ওকে, প্র্যাকটিস করতে গেলে ধরা পড়বে, ঠিক আছে, সমস্যা নেই। তা আমি একটা কোশ্চেন আপনাদের জন্য করি, নিজেকে মানে আমি নিজেকে নিজে কোশ্চেন করি, যে আমি একটা শেপ আর্ট করলাম, এখন এটা তো আমার সিম্বল, আমি সিম্বলটার কালার কিভাবে চেঞ্জ করব। যে আমি যে সিম্বলটাকে ক্রিয়েট করেছি এখানে তো কিছু সিম্বল দেওয়া আছে, যেমন ধরেন কই সিম্বলে চলে যায় যে আমি কার্টের সিম্বলটাই নিলাম, নেওয়ার পর সিম্বলটা আর্ট করলাম, তো কার্ডটা তো আসলো, এখন এটার কালার কিভাবে চেঞ্জ করব। এখানে ব্লু কালার আছে, আমার এই কালার নাও প্রয়োজন হতে পারে, রেড কালার প্রয়োজন বা গ্রিন কালার প্রয়োজন, আমি এটার কালার কিভাবে চেঞ্জ করব। অথবা আমি এখান থেকে ঘাসটাই আর্ট করলাম,
গাছটার কালার চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? আউটলাইন করা হবে না, ক্রিয়েট আউটলাইন শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে হয়, আপনি এখানে ক্রিয়েট আউটলাইন করতে পারবেন না। এক্সপ্যান্ড করব না হলে, রাইট, গুড। আমি এটাকে অনেক ভাবে কালার চেঞ্জ করতে পারি, সেটা কিভাবে দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করেছি এটাকে সরিয়ে দেই, আপনি যদি সিলেকশন থাকে মানে সিম্বলের সিলেকশনও থাকেন, ওকে, এখানে থাকা অবস্থায় যে রিকালার নামে একটা অপশন এসেছে, রিকালারে গিয়ে কালার করতে পারবেন। বাট এইখানে দেখেন আমার এখানে ইস্যুসটা কি এসেছে, একটা শেপের মধ্যে টোটাল এই আমি একটাকে সিলেক্ট করলে তিনজন সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখন রিকালারে চলে যাই তাহলে এই তিনটার যে কালার সেই কালারগুলো সব এই যে এখানে শো করছে, প্রত্যেকটার কালার, এই যে দেখেন প্রত্যেকটার কালার এখানে শো করবে। এই যে ব্লু কালারটা কোনটা, এই যে ব্লু কালার। সো এখানে আমার কি হতে পারে, আমি যদি কালার চেঞ্জ করে দিই, যার কালার চেঞ্জ করব, কারণ এগুলো সবগুলো কি এক একটা ডাইনামিক লোগো বা ডাইনামিক সিম্বল বলতে পারি। ডাইনামিক কেন বলছি, দেখেন এটার মধ্যে কতগুলো কালার আছে, আমি যদি হিসেব করি 1 2 3 4, আবার যে ভিতরে ছোট ছোট 5 6 প্রায় 7টার মতো কালার আছে। আবার যদি এই ঘাসটাতে চলে যাই, এখানে দেখেন 5টা কালার আছে, 5টা না 3টা কালার আছে। তো এই কালারগুলোর জন্য আমি যখন রিকালারে চলে যাব, এই যে প্রত্যেকটার আলাদা আলাদা কালার আমাকে চেঞ্জ করতে হবে। সাপোজ এই ব্লু কালারটা, তখন আমি এই ব্লু কালারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক, কালার চেঞ্জ করেন, আপনার কী কালার প্রয়োজন ওকেতে প্রেস করেন, কালার চেঞ্জ হয়ে যাবে, অন্যগুলোর কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার আপনি এখান থেকে যার কালার চেঞ্জ করতে চান করেন। তো এই জন্য আমাকে কী করতে হবে, করতে হবে কি যে আমি সিঙ্গেল সিঙ্গেল নেব, জাস্ট একটা সিলেক্ট করব। এখন আমি চলে যাই, দেখেন কতভাবে কালার চেঞ্জ করতে পারবেন। দিদারুল যেটা বললো যে এক্সপ্যান্ড করে চলে যেতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলে কি হবে, এটা অবজেক্টের ফিল অ্যাক্টিভ থাকবে, ওকেতে প্রেস করলে এই যে দেখেন এরকম একটা অপশনে চলে আসবে, প্রত্যেকটা কি হয়ে যাবে, আলাদা আলাদা পার্টে চলে আসবে। এখানে যাই অবজেক্ট, এই যে এক্সপ্যান্ড করলাম, প্রত্যেকটা আলাদা আলাদা হবে, তখন আমি কি করতে পারবো, এটাকে গ্রুপ ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দেবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আমি কি করতে পারি, তখন কালার করতে পারি। বিষয়টা ক্লিয়ার? এটা একটা অপশন, অথবা আমি এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করলাম, করার পরে রিকালারে গিয়ে এই কালারগুলো আলাদা আলাদাভাবে এখান থেকে সিলেক্ট করে যে আমি এখন ওর কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে ওর কালার চেঞ্জ, আবার আমি এর কালার চেঞ্জ করতে চাই, সিলেক্ট কালার চেঞ্জ। বাট আমাকে বুঝতে হবে বা মনে রাখতে হবে যে এই কালারটা কোথায় আছে, শুধুমাত্র সেই কালারটাই কিন্তু চেঞ্জ হবে, যে এই কালারটা কোথায় কোথায় আছে, ওকেতে প্রেস করেন, কালার চেঞ্জ হবে, দুইটা অপশন। আবার অনেক সময় যখন আমি সিলেক্ট করছি, ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন এই যে এডিট সিম্বল এখানে আসবে, এডিটে ক্লিক করলে কি হবে, এই যে সিম্বলটা আছে সিম্বলটাকে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। দেখেন এই যে এখন ওই যে আমরা এখানে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করেছিলাম, এক্সপ্যান্ড করলে যেটা হবে, আপনি এখান থেকে সিলেক্ট করে এডিট সিম্বল করলেও সেম অপশনটাই, দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে। দিদারুল বুঝতে পেরেছি? হ্যাঁ, একটা হচ্ছে অবজেক্টে কি এক্সপ্যান্ড করবেন একই কথা, অথবা সিলেক্ট করে এডিট সিম্বলে ক্লিক করবেন সেম প্রত্যেকটা পার্ট, তখন এটা গ্রুপ হয়ে আছে, গ্রুপটাকে ভেঙে দেবো, এখন আমি আলাদা আলাদাভাবে সবাইকে যাকে সিলেক্ট করবেন সেই অ্যাক্টিভ হবে, সবার কালার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এটা একটা অপশন। অথবা ব্রেক লিঙ্ক, এই যে যতগুলো লিঙ্ক আছে এই লিঙ্কগুলোকে ব্রেক করবে, প্রত্যেকটা লিঙ্ককে সে ব্রেক করে দিয়ে এখন আপনি এখান থেকে কি করতে পারেন, কালার অ্যাড করে কাজ করতে পারবেন, জাস্ট এখানে শো করবেন আর এখানে এসে ডাবল ক্লিক, কালার চেঞ্জ, প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবো। যেমন রেড আছে, রেডটাকে আমি এখন কি করে দেবো,
দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ডাবল ক্লিক, ওকে কালার চেঞ্জ, ওকেতে প্রেস করেন কালার চেঞ্জ হয়ে এরকমটা হয়ে যাবে। তো এখন আর কারো কোনো কোশ্চেন এই টুলসগুলোর মধ্যে? কেউ একজন কাজ করেন, কিছু বলেন। ম্যাডাম আমাদের এই টুলসগুলো শেষ হয়ে গেলে তারপরে কি আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে? প্রজেক্টের কাজ বলতে এখন মানে যেটা হচ্ছে প্রজেক্ট তো আপনাদের একটাই, টাকা ইনকাম করে দেখাতে হবে, এটাই হচ্ছে প্রজেক্ট। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, সেখান থেকে আর্ন করে দেখাতে হবে $100 অথবা 10টা রিভিউ, অথবা আপনার যেখানে আপনি যদি জব করেন লোকাল মার্কেটে যে 4টা কন্ডিশন ছিল 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। তো প্রজেক্ট হচ্ছে আমি ক্লাস টেস্ট নিচ্ছি, আমি প্রজেক্ট দেব, সেটার উপর ডিপেন্ডস অন যে আমি হয়তো বা বললাম। এখন বলেন আপনাদের মডিউলে যা আছে সেইভাবে ক্লাস করবেন নাকি আমি আমার মতো করে করাবো? মডিউলটা দেখেন আগে, সবাই সবাই মডিউলটা দেখবো। হ্যাঁ, কারণ হচ্ছে মডিউলে যা আছে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট আর্ন করার জন্য যতটুকু প্রয়োজন, যে শুধু লোগো আর বিজনেস কার্ডের উপরে তারা বেস করে করেছে আর কিছুই করেনি। বাট আমরা যেটা শিখব, আমি যদি ক্লাসে যেটা আছে যে আমরা পাশাপাশি আরও কিছু যদি দেখানো যায় তাহলে হচ্ছে আর কি করব। মাহমুদুল হাসান কি খবর, কোথায় আছেন? ঢাকায় ব্যাক করবেন কবে? আপনার কন্টেস্টের কি খবর? ঠিক আছে চলেন আজকে আর একটু কিছু দেখি। এই সিম্বল টুলের মধ্যে তাহলে কারো কোনো প্রবলেম নেই তাই তো? ঠিক আছে, আর কতক্ষণ ক্লাস হবে দেখা যাক কতক্ষণ করতে পারি। দেখি কি বলে। ম্যাম প্রেজেন্টটাকে নিয়ে নেবেন? হ্যাঁ নিয়ে নিচ্ছি। আজকে কত তারিখ? 3। 51 ব্যাচের কেউ আছেন? সাদিয়া, জহিরুল, লাভাই ম্যাম,
ফারজানা মিশু ইয়েস ম্যাম সাবিকুন নাহার শারমিন রহমান রুনা বেলাল হাওলাদার আবির বাবু দিদারুল ইসলাম পাভেল রহমান সালাউদ্দিন রায়হান ফাতেহা আক্তার লিমা আকাশচন্দ্র দাস নিগার সুলতানা আয়ুব হোসাইন 53 ব্যাচের কেউ আছে 53 ব্যাচের ফিফটি টু ব্যাচের রেদওয়ান আলম সামি রাকিবুল হাসান নাহিদা আক্তার জমির উদ্দিন ইসকে তাকিব আব্দুল মান্নান নওয়াজ মোর্শেদ ইমন রাসেল রাসেল তো আজকে একদম চুপ, সে জাস্ট অনলাইন অ্যাক্টিভ হয়ে হয় ঘুম দিছে নয়তো ঘুরছে। আহমেদ জুবায়ের সামিল সেও সেম, আমার তো মনে হচ্ছে ঘুমাচ্ছে সবাই। কেউ কথা বলে না, আমি আমার মতো একা একা কথা বলে যাচ্ছি। নাসরাত মাহমুদ, পাভেল খান, শিবলি জামান, ফাইজা, মেয়েগুলো অ্যাক্টিভ আছে কিন্তু কাজে অ্যাক্টিভ না। সাইফুল, সাইমন নুসরাত, রেদওয়ান মারুফ, ক্যাপিটাল সাইফুল, মাহমুদুল হাসান, ঠিক আছে। আর কেউ বাকি আছে? দেখছেন রাসেল আমাকে বলতেছে প্রেজেন্ট ম্যাম, তারপরে সে কথা বলছে না, ধরা পড়ে যাবে তো। আচ্ছা রাসেল বলেছে মডিউলে তেমন কিছুই নেই। হ্যাঁ রাসেল, তেমন কিছুই নেই, আজকে আর্লি শেষ করে দেবো না, আজকে রাসেলকে রাখবো আর বাকি সবাইকে হচ্ছে ছুটি দিয়ে দেবো, রাসেল থাকবে আর বাকি সবাই চলে ছুটি। ঠিক আছে, আমি জি ম্যাম ঠিক আছে, কে বললো ঠিক আছে? আমরা কি ম্যাম মাহমুদ, আমরা সবাই চলে যাই আর তিনি থাকুক। রাসেলকে রাখবো, আর্লি যেতে চাচ্ছে তো, কারণ কি কি কারণে যেতে চাচ্ছে আর্লি সেটা আমরা জানবো, যদি মনে হয় হ্যাঁ ইমার্জেন্সি ইম্পর্টেন্ট তাহলে তাকে যেতে দেবো। এখানে তেমন কিছুই নেই আপাতত, এই টুলস এর মধ্যে আর কারো কোনো প্রবলেম? দিদারুল যদি কারো কোনো প্রবলেম না থাকে কালকে বলবেন, কালকে বলবেন কেন, আজকে কি হয়েছে? সেটা পরে জানাবো, সবাই অ্যাক্টিভ থাকবেন হোয়াটসঅ্যাপে বা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ সবাই, অনেক কি পাই না। না ক্লাস তো নেব, আসলে আজকে সকালে 9টায় মাত্র দুইজন ছিল, তাই চাচ্ছিলাম কি যে 9টা আর 11টা যে ব্যাচ আছে ধরেন দুইটাকে কম্বিনেশন করে 10টা থেকে 12টা পর্যন্ত এরকম টাইপে নিয়ে নেব, আগে দেখি কথা বলি।
বলেন। কালকে দিন একটু সমস্যা, তো সকালে কিছুদিন ক্লাস করতে হবে। আচ্ছা ওকে, সেটা তো জানাবোই, সবাই একসাথে থাকবো। আচ্ছা আজকে ছোট্ট একটা জিনিস দেখি, দেখে আমরা সবাই টাটা বাই বাই গুড বাই করব। একটা শেপ সিলেক্ট করি, শেপ নিলাম, আমরা এরকম তিনটা শেপ নিলাম। নেওয়ার পর তিনজনকে সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে চলে যাব পাথফাইন্ডার। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যে কোনো ধরনের কাজই করি না কেন, লোগো ডিজাইনের ক্ষেত্রে এই পাথফাইন্ডারটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। পাথফাইন্ডার সিলেক্ট করি, এরকম একটা অপশন আসবে। তো চলে আসলো পাথফাইন্ডার। ফার্স্টের যে চারটা দেখতে পাচ্ছি, এই চারটা হচ্ছে শেপ মোড। আমরা ফটোশপে অ্যাডিং, তারপরে ইন্টারসেক্ট, সাবট্রাকশন ও এক্সক্লুড, এগুলো দেখে এসেছিলাম, মনে আছে সবার? মনে নেই। কেন মনে নেই? শেপের মধ্যে দেখেছিলাম না, যে একটা উপর আরেকটা যদি ওভারল্যাপ করে অ্যাড করা যায়, ডিলিট করা যায়, অ্যাড ইন্টারসেক্ট করা যায়। হ্যাঁ যে এই যে ফার্স্টের চারটা, ফার্স্টেরটা হচ্ছে অ্যাড করবে, দ্বিতীয়টা ডিলিট করবে, তৃতীয়টা ইন্টারসেক্ট করলে সেই ইন্টারসেক্টের জায়গাটা থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে, আর এটা হচ্ছে এক্সক্লুড করবে, মানে যে ওভারল্যাপিং করার পর মিডলের যেই ওভারল্যাপিং করেছে সেগুলো চলে যাবে, বাকি মানে আমি যদি সহজ ভাষায় বলি যোগ বিয়োগ গুণ ভাগ, চারটা ধর্ম তারা পালন করে। বাট এই ফার্স্ট যে চারটা আছে, এই চারটার কাজ করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, অল্টার প্রেস করে ধরতে হবে। অল্টার প্রেস করে ধরলে এগুলো কাজ এমনিতেও কাজ করবে, আপনি জাস্ট সিলেক্ট করেন, এটা ক্লিক করেন, কাজ করবে। বাট এটা যদি এক্সপ্যান্ড না করেন তাহলে পারফেক্ট শেপ আসবে না। যে আমি এখন ক্লিক করলাম, এটা হলো, এক্সপ্যান্ড হলো না, তখন তখন কি হবে, এটা হচ্ছে যখন পরবর্তী স্টেপে যাবেন বা কোনো কারণে আপনার ডকুমেন্টটাকে আপনি অফ করে দিলেন, যখন অন করবেন তখন আর এটা পাওয়া যাবে না। সো আমরা যখন এই কাজটা করব তখন হচ্ছে অবশ্যই অল্টার প্রেস করে ধরে তারপরে কাজ করব। হ্যাঁ জাহিদ ভাই, ক্লাস আমরা 2:30 থেকে শুরু করেছি, 2:30 আর কি সবাই আসছে। হ্যাঁ শেষ হবে, এখনই তো অনেকে লিভ নিয়ে চলে যাচ্ছে, এক একজন বলছে যে ছেড়ে দেন চলে যাই। এই যে একজন লিখছে, ম্যাম আজকে একটু আর্লি ছেড়ে দেন। ঠিক আছে, দেখি এই ছোট্ট পার্টটা দেখি, তারপরে আর কি কথা দিয়েছি যে এটা শেষ করি, এরপরে সবাইকে ছুটি দেব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সবাই খুশি? হ্যাঁ আমাদের কোঅর্ডিনেটর।
মানে আমার সাকলাইন ভাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, মানে কোঅর্ডিনেটর হচ্ছে যেমন আমি, আমরা টোটাল মেবি চারজন ট্রেনার ওনার আন্ডারে আছি, মানে উনি হচ্ছে ট্রেনারদেরকে কোঅর্ডিনেট করে। তো আর সাকলাইন ভাই হচ্ছে ওনার আন্ডারে এরকম ওই যে থাকে না শাখা শাখা উপশাখা, উপশাখার আবার শিরা উপশিরা, তো আমরা হচ্ছে শিরা উপশিরা, যে আমি শিরা আপনার। হ্যাঁ না, সাকলাইন ভাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, আর তার আন্ডারে মেবি তিন চারজন, চারজন থেকে পাঁচজন আছে কোঅর্ডিনেটর, আর ওনারা হচ্ছে আমাদেরকে আবার মনিটরিং করে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফার্স্টের যেটা আছে আমি এটা কি করব, ইউনাইট করব, অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করব, ইউনাইট হবে, এক্সপ্যান্ড করে দেবো, এটা একটাতে পরিণত হবে। তো এক্সপ্যান্ড করে দিলে কি হবে, পরবর্তী তার কোনো প্রবলেম হবে না। ব্যাকে চলে যাই, এটা কি বলছে, ইন্টারসেক্ট করবে, অল্টার প্রেস করে ক্লিক করেন। ফার্স্ট যাকে ওভারলেপ করছে তাকে রেখে বাকি যারা আছে এক্সপ্যান্ড করে দিই এখান থেকে, তখন ওই ওভারলেপটা থেকে যাবে। দ্বিতীয়টা কি বলছে, অল্টার ধরে ইন্টারসেক্ট, যে যে যেখানে ইন্টারসেক্ট করেছে, দেখেন কি ছিল, রেডটাকে ইয়েলো, আবার রেড ইয়েলো দুজনকে গ্রিন, টোটাল ইন্টারসেক্ট কোনটা, এই যে এই পার্টটা ইন্টারসেক্ট করেছে, দ্যাটস ওয়াই এখন কি হলো, আমি যখন এটা করে দিচ্ছি জাস্ট মিডলেরটা থাকবে। আর এটা আছে, এটা কি হবে, এক্সক্লুড। এক্সক্লুড মানে কি, আপনার যে ইন্টারসেক্টগুলো হয়েছে সেই ইন্টারসেক্টটা চলে যাবে আর চারপাশের অপশনটা থেকে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন ফার্স্টেরটাকে কে করেছিল, দ্বিতীয়টা মানে রেডটাকে গ্রিন যখন ওভারলেপ করলো তাহলে এই মিডেলের পার্টটুকু, আবার গ্রিনটাকে, গ্রিন যখন এই দুজনকে ওভারলেপ করলো তাহলে এই পার্টটুকু, আর মিডেলে তো হচ্ছে তিনটা পার্ট অ্যাড হয়েছে তাই মিডেলেরটা থেকে যাবে, বাকি তিনটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, যে যেগুলো এক্সক্লুড করেছে একজন আরেকজনকে তখনই সেটা এক্সক্লুড হয়ে যাবে। তো এই চারটার মধ্যে খুব বেশি আপনার কাজে লাগবে ফার্স্টেরটা, ইউনাইট খুব বেশি প্রয়োজন হবে। আর নিচের এই ছয়টার মধ্যে এই যে ফার্স্টটা দেখতে পাচ্ছি ডিভাইড, এটা যে আপনার কী পরিমাণে কাজে লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই সবগুলোর মধ্যে আসলে এইটাই বেশি, সবচেয়ে বেশি কাজে লাগে, প্রয়োজন পড়ে আমাদের। ডিভাইড মানে কি, আমি ডিভাইডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা ডিভাইডেড হয়ে গেল, এটা অবশ্যই কি করতে হবে, গ্রুপ হয়ে যায়, এই পরেরগুলো কাজ করলে গ্রুপ হয়ে যায়, গ্রুপটাকে ভেঙে দিই কন্ট্রোল শিফট জি। এখন দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, ওই সার্কেল লোগোটা দেখেছিস, অলিম্পিক গেমস যে কী লোগো জানো, ওটা সার্ফ গেমসের লোগো, হোমার থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলছে, সে ট্রিম করবে, ট্রিম মানে কি, যে একদম উপরে যে পার্টটা থাকে তাকে যারা যারা ট্রিম করে এসেছে ট্রিমে ক্লিক করেন, সে একদম সলিড থাকবে, আর বাকিগুলো মানে পিছনে যারা আছে ব্যাকে তাদেরকে বাদ পড়ে যাবে। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দিই, দেখেন এই যে এরকমটা হবে, ক্লিয়ার। ট্রিম এবং মার্জের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, ট্রিম এবং মার্জ সেম, জাস্ট মার্জ করলে কি হচ্ছে, সেম কাজই হচ্ছে, কন্ট্রোল শিফট জি দিয়ে ভাগ করি, দেখেন তিনটা আলাদা আলাদা পার্ট। তাহলে ট্রিম আর মার্জের মধ্যে আসলে আমরা তেমন কোনো ডিফারেন্স পাচ্ছি না। এটা বলছে যে ক্রপ করবে, ক্রপ কিভাবে করবে, এই যে যারা যারা ইন্টারসেক্ট করেছে ক্রপ করার সাথে সাথে ইন্টারসেক্টের ক্রপিং করে যতটুকু ছিল অতটুকু থাকবে আর বাকিটুকু চলে যাবে। এখানে ক্রপ কিভাবে হয়েছে, যে ফার্স্ট আমি রেড কালারটা করেছি, তার উপরে কি ইয়েলো, তার উপরে গ্রিন, মানে গ্রিনটা কি করেছে, সবাইকে ওভারলেপ করেছে, গ্রিন কালার সার্কেলটা রেড ইয়েলো দুজনকে ওভারলেপ করলো, ওভারলেপ করার পর রেডের যতটুকু পেয়েছে সে ততটুকু রাখবে আর ইয়েলোর যতটুকু পেয়েছে ততটুকু রাখবে, কারণ ইয়েলো উপরে আছে রেড একদম ব্যাকে আছে। মিডলেরটা কি বলছে, যে ও শুধু আউটলাইন ক্রিয়েট করে দিবে, যে এই যে কালারফুল আছে কালারগুলো থাকবে না, জাস্ট আউটলাইন ক্রিয়েট করবে। আর লাস্টের এটা হচ্ছে পিছনের যে ব্যাকের যে অপশনগুলো আছে তাদেরকে মাইনাস করবে, ফ্রন্টকে রেখে দিবে, মানে ব্যাকে যারা আছে সবাইকে ডিলিট করে যে আউটলাইনগুলো হয়েছে সেগুলোকে ডিলিট করে দিয়ে যত ওভারলেপ হয়েছে শুধু ফ্রন্টেরটা থাকবে। তো ছোট্ট একটা কাজ দেখাই,
নেক্সট ক্লাসে এটা দেখাবো। আমরা ওই দিন একটা ডিজাইন করেছিলাম, কোশ্চেনটা আপনাদের ব্যাচ থেকে করা হয়েছিল কিনা ঠিক মনে নেই, এরকম একটা ডিজাইন করেছিল। আচ্ছা 20 ডিগ্রি দিয়ে দিই, কপি করি, ও শিট কন্ট্রোল জেড, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে রেখেছি, রোটেট 20 ডিগ্রি ধরে কপি করি, কন্ট্রোল ডি, এরকম একটা ডিজাইন করেছি। এই ডিজাইনটা করার পরে কি প্রবলেম হচ্ছিল, যে যে এটা উপরে রয়ে গিয়েছে, আমি এটা উপরে চাচ্ছিলাম না, এটা কি করতে চাচ্ছিলাম যে নিচে দিতে চাচ্ছিলাম। তো আমি একটা কি জানি, দেখেন একই কথা ঘুরে ফিরে, যে আমি আপনাকে আটা ময়দা সুজি চিনি লবণ তেল তারপরে ডিম দুধ কোনটা কি সব কিছু দেখাতে পারবো, কোনটা কিভাবে কাজ করে ভিতরের অপশন সব দেখাতে পারবো, কোনটার সাথে কোনটা কম্বিনেশন করে কি করতে পারবেন আমি আপনাকে শেখাতে পারবো। বাট এরপরের কাজ আপনার, যে আপনি কি চাপটি বানাবেন, প্যানকেক বানাবেন, দোসা বানাবেন, নাকি কেক বানাবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। তো এটাকে আমি কি করতে পারি, এই যে এখান থেকে ইরেজার টুলটা যে আছে, ইরেজার টুল নিয়ে আমি এখানে কি করতে পারি, মুছে দিতে পারি। বাট মুছে দিলেই তো হবে না, যে একদম শেপ মতো কি ঠিক আছে নাকি আমি কিন্তু তা জানি না। তো আমি এটাকে একটা কাজ করতে পারি, এই দুজনকে কি করব এখন লক করব, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, আর বাকি সবাইকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিলাম, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করি। আনলক করার পর আজকে আমরা ডিভাইড শিখলাম, ডিভাইডে ক্লিক করি, ডিভাইড করার সাথে সাথে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দিলাম, এই যে দেখেন সব ভাগ হয়ে গিয়েছে। গ্রুপ ভেঙে দেওয়ার পর এই দুজনকে সিলেক্ট করি, এই দুজনকে একটাতে কনভার্ট করব। তাহলে ইউনাইটে গিয়ে অল্টার ধরে ইউনাইটে ক্লিক করলাম, এক্সপান্ড করে দিলাম, দেখেন একটা, এখন দেখেন ঠিক আছে আলাদা হয়েছে, পারফেক্টভাবে কেটেছে। কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে সবাইকে নিয়ে আসি, নিয়ে আসার পর এখন দেখেন এটা কি উপরে উঠে আছে, এই পার্টটা। তো এই দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরেও কি হচ্ছে, ৩০ সেন্ট, এই যে ছোট্ট পার্টটা এটাকে উপরে উঠাই, অল্টার ধরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমার এই যে পার্টটুকু রয়ে গিয়েছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি ইরেজার টুলটা দিয়ে সিলেক্ট করে মুছে দিই জাস্ট এতটুকু। তো এটা শেপ মতো না কাটলেও কোনো প্রবলেম নেই, এখন কি দেখতে ঠিক আছে নিগার? পারবো, পারবো ম্যাডাম, ইনশাল্লাহ পারবো। তো হোমওয়ার্ক কি থাকবে, ঈদের আমেজ, এখন তো আসলে ওইভাবে কাজ চলবে না, হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে স্প্রেয়ার টুল দেখলাম, মানে সিম্বল টুলগুলো দেখলাম, এগুলো দিয়ে ট্রাই করব কোনো সুন্দর একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য। হোমওয়ার্ক থাকবে দুইটা ডিজাইন করেন, আর হচ্ছে পাথফাইন্ডার বা যেই টুলস দিয়ে আপনার পছন্দ, যেটা দিয়ে পছন্দ, যে কোনো দুইটা লোগো ডিজাইন করবে। সবার হোমওয়ার্ক, কে কথা বলে, ফাইজা পারবো আমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, আর আগামীকালকে ক্লাস কখন করব আমরা জানিয়ে দেওয়া হবে। তো কার কোনো কোশ্চেন আছে? ম্যাম আমার প্রেজেন্ট হয়েছে, আমি তো ছিলাম না। হ্যাঁ সাবিকুন, আপনি আছেন, আমি তো দেখেছি, আমার যার যার নাম মাথায় থাকে তার প্রেজেন্ট হয়ে যায়, আসলে যারটা হয় না, যেমন নয়ন মাত্র এসেছে, নয়নের প্রেজেন্টটা হয়নি, নয়নচন্দ্র শীল।
ওকে, বাকি সবার প্রেজেন্টই হয়েছে, ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন? লোগো ডিজাইন করব, ল্যান্ডস্কেপ ডিজাইন করব, এই যে স্প্রে টুল দিয়ে আজকে দেখলাম, বা শুধু যে সিম্বল টুল দেখে দেখেছি এটা দিয়ে করব তা না, আপনি এখান থেকে যে কোনো টুলস ইউজ করেন, যে কোনো শেপ ইউজ করে, যে কোনো কিছু ইউজ করে আপনি এক দুইটা ল্যান্ডস্কেপ ডিজাইন করেন, অথবা দুইটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, লোগো ডিজাইন করেন। এই যে এখান থেকে হোয়াইট টুল, এই টুল, সেই টুল, র্যাপ, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আপনার কিছু একটা প্রয়োজন, ফুল বানানোর জন্য ট্রায়াল টুল প্রয়োজন, যার যেটা মনে চায়। ছোটবেলায় আমরা যে গ্রামের দৃশ্য অ্যাড করতাম, তারপর আরো কত কিছু, যার যেভাবে ভালো লাগে ডিজাইন করেন, দুইটা আনন্দের সাথে, মানে সে ছোটবেলায় ফিরে যান সুন্দর করে, যে কোনটা আগে তখন রাইট আর্ট করো, যে তখন হাতে কলমে আর্ট করে রং করতাম, আর এখন আপনি জাস্ট এখান থেকে শেপ টেপ দিয়ে টুলস ইউজ করে আর্ট করবেন। এই চাঁদ রাতের দিন হয়েছে কি, ওই দিন তো মেহেদি দিতে গিয়েছি, অনেক দিন পরে মেহেদি দিয়ে দিচ্ছে, আমার ফার্স্ট টাইমে হয়েছে কি যে আমি আর দিতে পারছি না, এত সুন্দর সুন্দর প্যাটার্ন পারি যে তখন আর আর্ট করতে পারছিলাম না, হাত কাঁপছিল। অনেক দিন হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে যে ধরা হয় না, করা হয় না, তো ফার্স্ট টাইমে যে 10-15 মিনিট খুব ই হলো যে দিতে পারছিলাম না, পরে আবার ফ্রি করতে পারছি। তো তখন বলছিলাম যে কম্পিউটারে হলে মাউস টাউস দিয়ে যে প্যাটার্ন, কত ধরনের প্যাটার্ন দরকার, কিভাবে কি সুন্দর করে আর্ট করা যাচ্ছে, আর এখন আমি হাতে কলমে আর্ট করতে পারছি না। এরকম এখন আপনারা হাতে কলমে না করে টুলস দিয়ে করবেন, ঠিক আছে। আর হচ্ছে দুইটা লোগো ডিজাইন করবেন সিম্পল সিম্পল, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আবার ঈদের শুভেচ্ছা, আগামী ক্লাসে দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। জহিরুল রাসেল তো, রাসেল তো খুশিতে গদ গদ, আজকে সে একটা কথা, আজকে সে একটা, ম্যাডাম জি বলেন। হ্যাঁ নয়ন বলেন। ম্যাডাম ক্লাস কি শেষ? জি ক্লাস শেষ। কখন শুরু হলো? আড়াইটায় শুরু হয়েছে। ক্লাসে চার্জ আছে? জি চার্জার যে ব্যস্ত আছে আজকে। আপনি নয়ন কোথায় থাকেন? ম্যাম আমি আজকে ব্যাংকে ছিলাম, তাই কিছু জানি না।